तो हेलो एवरीवन वेलकम टू जेड एक्सप्लेन्ड। আমরা খুব শীঘ্রই রেড হাল্ককে এমসিইউতে ইন্ট্রোডিউস হতে দেখব, আর তাই এখন অনেকেরই এটা প্রশ্ন যে গ্রিন হাল্ক আর রেড হাল্ক এদের মধ্যে কে বেশি পাওয়ারফুল। তো গ্রিন হাল্ক আর রেড হাল্ক দুজনই মার্ভেল কমিক্স এর এক্সট্রিমলি পাওয়ারফুল ক্যারেক্টার, মানে তারা দুজনই মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরোস এন্ড সুপার ভিলেন্সদেরকেও মেরেছে। কিন্তু এদের মধ্যে কোন হাল্ক বেশি পাওয়ারফুল বা যদি কখনো তাদের ভেতরে ফাইট হয় তাহলে কে জিতবে, যেটা জানতে হলে আগে আমাদেরকে তাদের সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস জানতে হবে। তাই সবার আগে আমরা তাদের দুজনের অরিজিন, পাওয়ার্স এন্ড অ্যাবিলিটিস দেখব। যদিও গ্রিন হাল্কের ব্যাপারে সবাই জানে, কিন্তু তারপরও বলি, একজন মহান সায়েন্টিস্ট ব্রুস ব্যানার নিউক্লিয়ার ফিজিক্স এন্ড গামা রেডিয়েশনে স্টাডি করতে থাকে, আর এমনই একবার সে ক্যাপ্টেন আমেরিকার সেই সুপার সোলজার সিরাম বানাতে থাকে। তখন সেটার ভেতরে সে ভিটা রেসকে ইউজ না করে গামা রেসকে ইউজ করে ফেলে, আর ব্রুস ব্যানার সে গামা রেসের সাথে এক্সপ্লয়েড হয়ে যায়, আর তখন আমাদের ব্রুস ব্যানার হাল্কে পরিণত হয়। হাল্কের পাওয়ার তার রাগ থেকে হয়, মানে হাল্ক যত বেশি রাখবে সে তত বেশি পাওয়ারফুল হবে। এখানে আমরা এটাও বলতে পারি যে হাল্কের পাওয়ারের কোনো লিমিট নেই। গ্রিন হাল্ক কমিক্সে এমন কিছু কাজ করেছে যা কখনো ভুলার মতো নয়, যেমন একবার সে 150 বিলিয়ন টনের একটি পাহাড় নিজের মাথায় উঠিয়ে নিয়েছিল, আর একবার তার শুধু মাটিতে পা রাখার কারণেই পুরো ম্যানহাটন শহরে ভূমিকম্প হতে থাকে। হাল্কের আসল পাওয়ার নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন যদি রেড হাল্কের কথা বলি, তাহলে জেনারেল থান্ডারবোল্ট রস গ্রিন হাল্ককে অনেকবার ধরতে যায়, কিন্তু সে প্রতিবারই হতাশার মুখ দেখে। তাই জেনারেল রস মর্ডকের সাহায্য নেয়, আর মর্ডক সেখানে গামা রেস এন্ড কসমিক রেসকে মিলিয়ে জেনারেল রসের ওপর এক্সপেরিমেন্ট করে, আর তারপরেই আমাদের জেনারেল রস রেড হাল্কে পরিণত হয়। যদি কথা বলি রেড হাল্কের পাওয়ারকে নিয়ে, তো গ্রিন হাল্ক আর রেড হাল্কের ফিজিক্যাল স্ট্রেংথ প্রায় সেম, কিন্তু রেড হাল্কের পাওয়ার আমাদের গ্রিন হাল্কের পাওয়ারের থেকে একদম বিপরীত। যেমন আমাদের গ্রিন হাল্ক তার অ্যাগ্রেশন থেকে তার পাওয়ারস পায়, কিন্তু সেখানে রেড হাল্ক তার পাওয়ার রেডিয়েশন থেকে পায়, তাও যেমন তেমন কোনো রেডিয়েশন না। রেড হাল্ক অনলি গামা রেডিয়েশনকেই অ্যাবজর্ব করে। যদিও কমিক্সের আরো কিছু প্যানেলে আমরা তাকে কসমিক রেডিয়েশনও অ্যাবজর্ব করতে দেখেছি, কিন্তু সেটারও একটি লিমিট আছে। আর রেড হাল্ক তার চোখ দিয়ে এনার্জি বিমও ফায়ার করতে পারে, যেটা তাকে ফাইটে অনেক অ্যাডভান্টেজ দেয়। একবার সে থরের হ্যামার দিয়ে থরকেই মেরেছিল। আমাদের গ্রিন হাল্কের পাওয়ার সোর্স হচ্ছে তার অ্যাগ্রেশন। গ্রিন হাল্ক যত বেশি রাখবে সে তত বেশি পাওয়ারফুল হবে, কিন্তু ভাই লোক জিনিসটা রেড হাল্কের জন্য একদমই সহজ না, কারণ রেড হাল্ক যত বেশি রেগে যাবে সে তত বেশি উইক হতে থাকবে। কারণ রেড হাল্ক যখন অতিরিক্ত রেগে যায় তখন তার বডি গরম হতে থাকে, আর তার শরীরের রক্ত ফুটতে থাকে, যার কারণে সে ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাই রেড হাল্ককে সবসময় ঠান্ডা মাথায় ফাইট করতে হয়। এখন যদি আমরা এই কনক্লুশনে আসি যে কে বেশি পাওয়ারফুল বা যদি কখনো এদের ফাইট হয় তাহলে কে জিতবে, অবভিয়াসলি গ্রিন হাল্ক। এখন তোমরা বলবে যে তুই কেমনে জানিস, তো বলছি গ্রিন হাল্কের লার্নিং অ্যাবিলিটি অনেক ফাস্ট। গ্রিন হাল্ক ফাইটের ভেতরে সেসব পাঞ্চ, কিক অ্যান্ড আদার মুভসকে নগদেই শিখে নেয়। যেমন কমিক্সে যখন গ্রিন হাল্ক এটা বুঝে যায় যে রেড হাল্কের বডি হিট হচ্ছে, তখন সে ইচ্ছে করে রেড হাল্কের হাতে মার খেত, আর যখন রেড হাল্কের বডি ওভারহিট হতো তখন এটার সুযোগ নিয়ে গ্রিন হাল্ক রেড হাল্ককে পিটিয়ে দিত। কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে সবসময় গ্রিন হাল্কই জিতবে, অনেক সময় রেড হাল্কও জিতবে, সে এত দুর্বল না। আর এটা স্টোরির উপরে ডিপেন্ড করে, অনেকবার গ্রিন হাল্ক জিতবে তো অনেকবার রেড হাল্ক জিতবে, কিন্তু একবারে এন্ড কনক্লুশন এটাই আসে যে এই ব্যাটেলের উইনার গ্রিন হাল্ক হয়। তাছাড়া এটা বলে যে তোমাদের ফেভারিট কে, গ্রিন হাল্ক নাকি রেড হাল্ক। আর সামনে আমি এরকম ভার্সেস ভিডিও আরো বানাবো, তাই তোমরা বলো যে তোমরা কোন সুপার হিরোদের ব্যাটেল দেখতে চাও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্সপ্লেইনড।